Hello guys, welcome to Football Duniya. Hello, I'm Trosun Officer. Shabai ke shagoto. To aajke shokal theke tomader kono video dite parini. Besh kichu kaaje sara dini byasto chilam. To jai hok, East Bengal er dutu khub important transfer update tomader shonge share korbe video te. Prothomoto Arindam Bhattacharya ke Atk Mohunbagan release kore diyeche. Eta ekdom confirm update. তো খুব সম্ভবত অরিন্দম ভট্টাচার্যিয়া কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে সই করতে চলেছে, এটা কিন্তু মোটামুটি এক প্রকার কনফার্ম তোমরা ধরে নিতেই পারো। তার থেকেও যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এটিকে মোহনবাগানকে কিন্তু খুব সম্ভবত কোনো ট্রান্সফার ফি দিতে হচ্ছে না এসসি ইস্ট বেঙ্গলকে। তার কারণ যেটা শোনা যাচ্ছে অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে এটিকে মোহনবাগান মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করেছে। তো যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু অরিন্দম ভট্টাচার্যিয়া এই মরশুমে এসসি ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএল এ নামতে চলেছেন। এরপরে যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা কিন্তু এসসি ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য ভীষণ ভালো একটা খবর এমনটা বলাই যায়। লিভারপুলের কিংবদন্তি স্ট্রাইকার, ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে একসময় যাকে নিয়মিত খেলতে দেখা যেত ড্যানিয়েল স্টারিজ, তার সঙ্গে এসসি ইস্ট বেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে। ড্যানিয়েল স্টারিজের এজেন্টের সঙ্গে কিন্তু এই মুহূর্তে রবি ফাউলারের একটা কথাবার্তা হয়েছে যতটা পর্যন্ত আমার কাছে আপডেট এসেছে এখনো অবধি। তো দেখো, ড্যানিয়েল স্টারিজ লিভারপুলের হয়ে দীর্ঘদিন খেলেছেন, তবে যেটা খারাপ ব্যাপার আমি বলবো, তিনি কিন্তু অনেকদিন ফুটবলের বাইরে আছেন। তিনি শেষ খেলেছিলেন তুরস্কের ক্লাব ট্র্যাপ জোনস্পোর্ট এফসির হয়ে, সেখানে 2020 সালে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। কিন্তু তারপরে প্রায় এক বছরের কাছাকাছি তিনি কিন্তু কোনো দলের সঙ্গে যুক্ত নয়। তো এবার দেখা যাক এসসি ইস্ট বেঙ্গল ড্যানিয়েল স্টারিজকে পায় কিনা। তবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, তার সঙ্গে কিন্তু কথাবার্তা ভালো রকম ভাবে চলছে। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।